গৌতম বুদ্ধ বলেছেন আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তাগুলোই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করে স্যার এপিজে আব্দুল কালাম বলেছেন তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে স্বামী বিবেকানন্দ বলেছেন তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে দেবে সেই পাওয়াতেই মানুষের মন আনন্দিত হয় যে পাওয়ার সঙ্গে না পাওয়া জড়িত আছে উক্তিটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তুমি যা ভাবো যা বলো এবং যা করো তার মেলবন্ধন হল সুখ উক্তিটি করেছেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন যে ব্যক্তির ইচ্ছা শক্তি নেই সে কখনো মহান হতে পারে না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া কোনো পথ আমার বিপদ নয় ঠাকুর শিশি রামকৃষ্ণ বলেছেন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর সেই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহমায়ার কারণ নেতাজি সুভাষ বসু বলেছেন আমাদের রাস্তা ভয়ঙ্কর এবং পাথুরে হতে পারে আমাদের যাত্রা যতই বেদনাদায়ক হোক না কেন তবুও আমাদের এগিয়ে যেতে হবে সাফল্যের দিন হয়তো অনেক দূরে কিন্তু তার আগমন অনিবার্য দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না কারণ ক্ষমা হচ্ছে শক্তিমানদের ধর্ম বলেছেন মহাত্মা গান্ধী গৌতম বুদ্ধ বলেছেন জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না যে মিথ্যা বলে তাকে কখনো বিশ্বাস করো না স্যার এপিজে আব্দুল কালাম বলেছেন পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ বলেছেন জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবেই আর যে চলে যাওয়ার সে চলে যাবেই জনক মহাত্মা গান্ধী বলেছেন পৃথিবীতে যে পরিবর্তন তুমি দেখতে চাও তা নিজে থেকেই শুরু করো নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত স্যার এপিজে আব্দুল কালাম বলেছেন দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হল নিজেকে ব্যস্ত রাখা স্বামী বিবেকানন্দ বলেছেন কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারব না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছুই করতে পারো কাজী নজরুল ইসলাম বলেছেন পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের লাভ কী যদি আমাদের গৌরব করার মতো কিছু না থাকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছেন সাংসারিক ভোগবাসনা কয়েক মুহূর্তের জন্য তোমার আনন্দ এনে দিলেও কোনোদিন শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না ভগৎ সিং বলেছেন নিজের লড়াই নিজেকেই লড়তে হয় লোকেরা শুধু পরামর্শ ও আশ্বাস দেয় সঙ্গে থাকে না কখনোই স্বামী বিবেকানন্দ বলেছেন ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে